হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেইলি আনকাট। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো চলে এসছি আজকেও একটা দারুণ, মানে দারুণ বলতে গেলে দারুণ এক্সাইটিং আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সামনেই পুজো, তো পুজো মানেই আমাদের শরীরের বা ত্বকের কিছু তো যত্ন নিতেই হবে। শুধু যত্ন নিলেই চলবে না, মানে তার সাথে মানে কিভাবে নিজেকে সাজগোজভাবে সুন্দর করে তোলা যায়, কারণ সামনেই আর মানে আর কদিন পুজো বাকি, তোমরাই বলো আর কদিন পুজো বাকি। তো সেই জন্যই পুজো উপলক্ষেই আমি একটা দারুণ ভিডিও আজকের জন্য নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা শুধুমাত্র মানে যারা নেলের প্রতি ভালোবাসে বা নিজেদের সুন্দর করে সবসময় রাখতে চায়, তো তাদের জন্যই। আর যারা ভাবে যে না আমার লেজি লাগছে, আমি কোথাও গিয়ে কিছু করতে পারবো না, তাদের জন্য। কারণ ঘরে বসে কেউ যদি নিজেদের নেল নিজেরাই এক্সটেনশন করতে পারে, তাহলে এর থেকে সবচেয়ে বড় কিছু জিনিস আর হয় না। তো এই ভিডিওটাই আজকে আমি আমার ব্লগে দেখাতে চলেছি। আই হোপ তোমরা ভিডিওটা খুব 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 এনজয় করবে আর ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট বলে দিই জিনিসটা কি ব্যাপারে, বা না হলে তোমরা বুঝবে না। তো চলো ছোট্ট করে একটু বলে দিচ্ছি, শুনে নাও তোমরা। তো ব্যাপারটা বেসিক্যালি, আমি বাড়িতে আমার নিজের পায়ের নেল এক্সটেনশন করেছি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি আমার নিজের পায়ের নেল কিভাবে এক্সটেনশন করেছি। কারণ আমার পায়ের নেলগুলো অত্যন্ত বাজে, ভালো না মোটেও। তো সেই জন্য আমি ভাবছি শুধু হাতের নখের মানে হাতের নেল এক্সটেনশন করলে তো হবে না। অনেক সময় অনেকে ওয়ান পিস পরে, অ্যাঙ্কলেট জিন্স পরে, আরও অনেক শর্ট ড্রেস পরে, যেখানে আমাদের পাটাও লুকটা, পায়ের লুকটাও যাতে দেখতে সুন্দর লাগে। তো সেই জন্যই আমি পায়ের নেল এক্সটেনশন করেছি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে আমার পায়ের নেল এক্সটেনশনটা কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে। আর তোমরাও অবশ্যই ট্রাই করো, জাস্ট এটা ট্রাই করলে তোমরা ভাববে যে সত্যি বাড়িতে এত ভালোভাবে যদি আমরা নেল এক্সটেনশন করে নিতে পারি, তাহলে বাইরে টাকা খরচ করে করার কি দরকার আছে। তো চলো সেই জন্যই তোমাদের জন্য এত সুন্দর একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আর বেশি বকবক না করে ভিডিওটাতে যাওয়া যাক। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার নখের কি অবস্থা আছে। তো এটাকে আমি এখন ক্লিন করব, তারপর নেল এক্সটেনশন করার চিন্তা ভাবনা নিয়েছি। তো আমি আগে একটা টিস্যু দিয়ে আমার ভালোভাবে পাটাকে ক্লিন করে নেবো, তারপর নেল রিমুভার দিয়ে আমি নেল পালিশগুলো তুলবো। তারপর এখানে নখের একটা সেট আছে, এগুলো দিয়ে সুন্দর করে কাটিং করে নখের সাইজে সেট করব। দেন কী কী করতে থাকছি তোমরা দেখো। তো ফার্স্টেই আমি গাইস, তোমরা বললাম আমি তোমাদেরকে যেমন যে ফার্স্টে আমি একটা হোয়াইট ওয়াইপস দিয়ে আমার নেলটাকে বা আমার পাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরাও ঠিক এভাবেই ক্লিন করে নিও, তাহলে যেই ময়লাগুলো আছে নখেতে লেগে সেগুলো সব ক্লিন হয়ে যাবে, আর খুব ভালোভাবে আমরা আমাদের ফলস নেলসটাকে সেট করতে পারবো। এখানে আমার ক্লিন করা হয়ে গেছে, তো এবার আমি নেল রিমুভার দিয়ে নখ পালিশগুলো সব পরিষ্কার করে নেব। তো গাইস, এখানে আমি নিয়ে নিয়েছি কালার বারের নেল রিমুভার, এটা দিয়ে আমি এবার আমার নেল পালিশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো। টিস্যুটাকে রাখলাম পায়ের তলায়, কারণ অনেকটা কালার হচ্ছে তো চাদরে লেগে যাচ্ছে, তো সেই জন্য আঙুলগুলো কি বিচ্ছিরি। এখন আমার সব নখের নেল পালিশ মানে একটা আঙুলেও আর নেল পালিশ নেই। তো চলো এবার আমি নেলগুলোকে সিলেক্ট করে নিই। তো গাইজ, এখানে আমি আমার নখের সাইজে আমি আমার ফলস নখগুলো সেট করে নিয়েছি। এটা পাঁচটা আছে, এটা পাঁচটা আছে, এটা ডান হাতে, সরি ডান পায়ের, এটা বাঁ পায়ের। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে এই এক কৌটো নেল আছে,
এটা আমি আঙ্গুলেও ইউজ করতে পারি। এবারে ফার্স্ট টাইম লেগে ইউজ করছি, লেগ নেল এক্সটেন্স করছি। তো জানি না কেমন কি করতে পারবো, কতটা কি করতে পারবো, তো চলো করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা দেখতেই পাচ্ছ নেল এক্সটেনশন করার পর আমার নখগুলোর কি অবস্থা হয়েছে, কোনো পেন্ডিং নখ ভেবো না। তো আমি এটা নেল এক্সটেনশন করেছি, তারপরে এবার আমি নেল পালিশ করবো, কি ডিজাইন করবো সেটা দেখাচ্ছি, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার নেলের নেল পালিশ পরা হয়ে গেছে, আর আমি একটা পিঙ্ক কালারের নেল পালিশ পরেছি। তো তোমরা দেখো আর আমাকে বলো কেমন লাগছে। তো গাইস, তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার নখের অবস্থা কিরকম, ঠিক বা নেল পালিশ পরে আমি একটা রানি কালারের নেল পালিশ পরেছি। আমি তোমাদের নেল পালিশটাও দেখিয়ে দিচ্ছি, আমি এই নেল পালিশটা পরেছি। এই নেল পালিশের কালারটা আমার খুব ভালো লাগে, ফেভারিট বলতে পারো। এটা কালার ক্রাশের না কিসের একটা লেখা আছে, বিউটি পিপল। তো আমি এই নেল পালিশটা পরেছি, আর তোমরা আমার নেলটা নখগুলো দেখতেই পাচ্ছ, আমার ফলস নেলগুলো। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার এই নেল এক্সটেনশনটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে যদি নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আবার ভিডিও নিয়ে।